মায়ার আপনি নি আমার জীবনের জি মায়ার নাবি নোরের নাবি আপনি নবি আমার জীব আমরার মতন অপরাধী মিজানের পাল্লা উঠাও যদি ক্ষমা পাইবার কোনো আশা নাই নোরের নবি আপনার তোর বারে এই আশা হাজির হয়াছি আছি খুলে খুলে আল্লাহর নব ও আপনার দরবারে। এই আসামি হাজির হয় মায়ার নবী আপনার দরবার এই আসামি হাজির হয় যেদিন আমার মরণ আসবে সবাই বলে নাল্লাভ একবার আইন মাতা কোনো ইয়রে কোমল মাউত ওয়ালাও কুম তুম ফি বান্দা তুমি যাকে না থাকো না কেন একদিন এক সময়ে মালাকুল মৌতের সামনে ধরা পড়বে সবাই পাবে পাওয়া যাবে না সময় দেওয়া যাবে না সময় পাবে না ওই মালাকুল মৌতের সময় নুরের নবী হায়াতু নবী জিন্দা নবীর আমাদের সামনে হাজির করাইও যেদিন আমার মরণ আসবে নূরের নবী তাই কেবিনে আমরা নাই নবী আপনার দরবার এই আসামি হাজির হয়ে আছি নূরের নবী আপনার দর, আমায় কবর দিবে সবাই বলেন আল্লাহ আমরা কবরে যাইতে হবে আল্লাহ কবর একে খেমনে থাকবো তোমার বন্ধু মোস্তবারে সারা ছাড়া যেই কবরের সাথী নাই যে কবরের ছেলেমেয়ে নাই যেই কবরের সাথী বলতে সাথী নাই আল্লাহ ওই কবরে সাথী হবে মদিনার নাবি যেদিন আমায় খবর দিবে নূরের নবী তাই কপাশে নাবি বিলে আমরার ও পাই নাই মায়ার নবী আপনার দরবারে এই আসামি ভয়াছে সবানটা বাড়াই বাড়াইয়া মহব্বতে মনটাকে উজাড় করে আমার জিন্দা নবী হায়াত নবী কু সালাম জানাই নী সবাই জুড়ে জোরে সোল সাল সালা মুনা গপ সাল তোলা আজানে শনি আপনার নাম ইয়ার সুলল্লা একামতে শনি আপনার নাম নামাজ গো

সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আরও সবাই জমানটা বলে বলেন আলহামদুলিল্লাহ যারা আমরা মাফিল আসছি একটু বিনয়ের সাথে না বসলে মাহফিলের মধ্যে বরখুরন বৃদ্ধি হবে না এরা আসি কি মাহফিল এরা অলি আল্লাহদের ফয়েজের মাহফিল আমার মদিনার কামলা রোহানি দোয়ার মাহফিল ফয়েজ আফতারের মাহফিল সুতরাং ঘ করলে হবে না মাশাল্লাহ আমাদের মধ্যে চলে এসেছেন চট্ট সুদূর চট্টগ্রাম থেকে আগত আমার অন্তত স্নেহের আমার অত্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে দান করেছেন যিনি কমভাবে মেরাজ করেছেন দিদার করেছেন আল্লাহর সাথে কথোপকথন করেছেন এরকমভাবে সময় চলে গেল সাতাইশ বৎসর কথা হলো নব্বই হাজার একসাথে বলেন সোবাহান আল্লাহ সুতরাং সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা কোরআন পাইলাম সবচেয়ে কিতাবের মধ্যে বড় আর নবীও পাই একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহর হাবিজ সাল্লামকে মহব্বত করেছেন দয়া করেছেন কবুল করেছেন একসাথে বলতে হবে মাল্লাহবার আমরা ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ দুলি মাখ বোঘার পাইলে নিরালাই গো নাবি পাইলে নিরালাই নাবি পাইলে নিরালাই গো নাবি পাইলে নিরাব আমার নাবি অনেক দূরে আরব সাগর পারি দিবে বলেন আমার নাবি অনেক দূর আরব সাগর পারি দিবে ও গো মায়ার নাবি নূরের নাবি দেখব নয়নে ও গো মায়ার নাবি নুরের। নবী দেখে বনয়নে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাসাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা ওই কদমে চুমু খাব ওই কদমে চুমু খাব চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বড় করে বলতে হবে মারহাবা আমার ওয়াইশিয়া শরীফের পীর ভাই বোনেরা আমরা আনন্দিত গর্বিত আমাদের মুর্শিদের মতো বিশ্বের মধ্যে কুটি কুটি এরকম ভাবে জান্নাতুল বাকি জাগা পাওয়া বড় কঠিন ঠিক না ভে ঠিক জান্নাতুল বাকি জাগা পাওয়া জান্নাতুল বাকির মধ্যে শোয়া বড় কঠিন ব্যাপার শুধু ডক্টর মঞ্জুর আহমদ আহমদীপ এরকমভাবে আমার নবীজির সাথে বিনয় দেখানোর পরে আমার নবী ডেকে নিকটতম জায়গায় পাড়াইল পারাইল আল্লাহব বলেন বাবা হজে গেলাম হজে যায় দেখলাম আমার মসজিদ খেবলো এরকম ভাবে আমার পীর ভাই আমার দেখাইল ওইটা আমার মসজিদের রাজা বলেন আল্লাহ নিদান কালে তোমা মুশি আমার আর তো কেহ না মরণ কালে তোমায় যেন দয়াল আমার আর তো কেহ না নিদান কালে তোমায় যেন আমি চরণ বিখারী আমি চরণ বিখারী ওই চরণে স্থান না দিলে মানজুর উপায় হবে কি আমি চরণ বিখারী ওই চরণে স্থান না দিলে উপায় হবে কি চরণ তলে ঠাই না দিলে মুর্শিদ চরণ তলে ঠাই না দিলে উপায় হবে কি মুর্শিদ আমার আর তো কেহ না মর কালে তুম আমার আর তো কেহ না মরণ যেন পাই আর্শি আমার আর তো কে না মরণ কালে তোমায় যেন নিধান কালে তোমায় যেন পায় একসাথে বলেন মার হাবা আরো দ্রুত বলেন মার হাবা নারায় থাকবি নারায় রিসাল নারায় রিসাল বাবা আমার ভাইরা আল্লাহর হাবি সাল্লাহ আলী ওসাল্লাম ভাইকে আমার মুর্শিদের ঘুম পারাইল জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ একবার জান্নাতুল বাকিতে ঢুকলাম আমার পীর ভাই দেখাইল ইউনি এই রোজ মুবারক হলো আপনার মুর্শিদে রৌজা মুবারক সেখান থেকে যেখানে দাঁড়াইলাম রৌজা মুবারককে দাঁড়াই দেখলাম এবার বরাবর আমার মদিনার রৌজার উপরে সবুজ গুম্বুরটা দেখা যায় একসাথে বলতে হবে মার হাওয়া আমার মুর্শিদ বলতো এই সবুজ গম্বুজের কথা বলতো বরাবর সবুজ গম্বুজের কমভাবে দাঁড়াইলাম আমার মসজিদেরও জমবার মধ্যে এমন সময় দেখতে পেলাম এখান থেকে বরাবর দেখা যায় সোনার মদিনা সবুজ গম্বুজ একসাথে বলতে হবে মার হাওয়া বাবা আমার ভাই না সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকে এই আশ্বিকি শিল্পী গোষ্ঠী উপস্থিত আসি কি ফিলে গাঠি আর না যেখানে আবার বৃদ্ধ বনিতারা নজওয়ানরা যুবকরা আমাদের চট্টগ্রাম থেকে যিনি প্রধান অতিথি আমাদের মধ্যে এসে গেছেন সুন্দরভাবে সুলিলিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করবেন আমি আপনাদের এই কোর্ট থেকে বিদায় রস করবো আমি আমার ভাবু বা এরকমভাবে ডাকে সারা দিয়েছি আমার মুর্শিদে বড় হক যিনি যখন এরকমভাবে গাঠিয়ার স্কুল মাঠে যখন আসতো হাজার হাজার মানুষ সখের পানি কান্নায় ভেঙ্গে পড়তো ঠিক না বেটি বলেন ঠিক শালম সাহেবের মাহফিলে শালম সাহেবের এডবুকের শালম সাহেবের বাড়ির মধ্যে আমি বলছিলাম আব্বু আপনি এই গুলি বললে শোকের পানি আসে কেন ডাক্তার বলছিল এরহারুত আমি যখন আমার কাছিদা গুলি বলি রাসুলের মান যখন বলি আমি মঞ্জুর যখন জবান দিয়া উচ্চারণ করি আমার প্রত্যেকটা কাছিদা প্রথম খলির মধ্যে কোরআন শরীফ রায়াত দ্বিতীয় খলির মধ্যে এবার যখন আমি বলতে থাকি আমার মদিনার নবীর আমি দেখি আল্লাহ বলছেন কেন আরো বলতে হবে আল্লাহ সুতরাং সারা বিশ্বের অলিদের সাথে সারা বিশ্বের পীরের সাথে আমার মুর্জিদের আপনার মুর্শিদের কোনো সম্পর্ক নাই ঠিক না বেটি বলেন আলা দরজার মুর্শিদ এটা ওজন করার মতো না মাফার মতো না যে প্রেম মিয়া আমার মসজিদে বড় জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে এটা মাপতে পারবেন না ওজন করতে পারবেন না যদি ওই ওই ওজনের মানুষ যদি আপনারা না হন ঠিক না বেটি বলেন শতরান আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন পীরের আদেশ নিদেশ এরকমভাবে আপনি এরকমভাবে আপনারা বিনয় এই আজিজি নম্রতা এরকমভাবে আমরা যেন দেখা যেতে পারি যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ মামিন আমি আমার বাবা বাড়ির কাছে দুঃখিত আমি রামপুর একদম ভর্ডারে যাইতে হবে এখানেই ভাই যেগেছে দেখেন কত প্রায় ফোন ফোনে উঠে গেছে আমি একটু হাজিরা দিলাম আজকে প্রত্যেক বছরে আসি আমার গাঠিয়ার বাবা ভাইয়ের আমার তালুই মা ওই যিনি ছোট্ট সময় আমি আসতাম আমার অনেক মুরব্বীরা আমার আদর করত সেই সুবাদে আমি একটু হাতরা উঠাই আল্লাহ মামিন আল্লাহুমামিন মাবুদ এই গ্রামে আসার পরে কত মহব্বতী মানুষের আমাদের হাতের জিনিস গাছের বল খাওয়াইতো আমাদের জন্য দোয়া করত মহব্বুত করত আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার চত্বরে মাদ্রাসার সংলগ্ন বিরাট কবরস্থানে মানুষ পড়ে রয়েছে এসার নামাজের উপর শেখবার একটা মুর্দারে জানা দেওয়া হয়েছে আল্লাহ মাবু সামনে ডানে বামে চেয়ারে আসনে মঞ্চে অনেক সম্মানিত সভাপতি আমার পীর ভাই সহ আল্লাহ আমার মা নারে কি আমি কোনো আগার হাত বাড়াইলাম আল্লাহ আপনজন জন যারা অন্ধকার খবরে তাদের রুহগুলি মাহফিল হাজির হয়ে গেছে আশিকি মাহফিলের রুহগুলি হাজির হয়ে গেল হাতটা উঠায় যদি দোয়া না করি তারাও সন্তুষ্ট হতে পারে সেই জন্য তাদের সন্তোষ জন্য আমি গুণাগার হাতরা বাড়াইলাম আল্লাহ মেহেরবান খুদা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের মুর্দার যারা অন্ধকার কবরে তাদের কবরে কবরে হাদিয়াটা পৌঁছায় আল্লাহ কেমন আছেন মা কেমন আছেন বাবা মনি কেমন আছেন মাজননি কেমন আছেন বাবা মনি বাড়ি আসতে দেরি হইলে যেই মা ঘুমাইত না বাড়ি আসতে দেরি হইলে যেই মা ঘুমাইত না কবর দেশের খবর লইলা না আল্লাহ মেহরবান খুদে যারা মা ফিল আসছে আরো যারা আসতেছে তাদের মা বাপ যারা অন্ধকার কবরে আল্লাহ চিরতরের জন্য না তাদের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আল্লাহ সাইদ মেম্বার সাহেবের বাড়িতে আসি কি মাহফিল্ড আপনি খুব আর মঞ্জুর করে নেন আল্লাহ বাবা অক্লান্ত পরিশ্রমের বিনিময় ছোট ভাই সহ আল্লাহ যারা আসছে আরও যারা আসতেছে আল্লাহ কেলাম যারা আয় আল্লাহ প্রধান অতিথি বিশ্বের যারা আসার কথা অনেকে এসে গেছে অনেকে যারা আসতেছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমিনী আল্লাহরা যারা জিন্দাসী হায়তের মধ্যে বরকত বাড়াই দেন আল্লাহ রুক রুখসুখ থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ ফেতার জমানা দাজ্জালের জমানা আল্লাহ নবীজির দুশ্মনের জমানায় পড়ে গেছি আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন আল্লাহ মত দানে আমাদের জবানে জারি করলা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু